আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল লাইভ কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পঞ্চগড়ে বিএডিসি উদ্ভাবিত নতুন জাতের আলু চাষে সাফল্য, কৃষককে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ। এবং বিলুপ্তপ্রায় দেশি মাছের জাত ধরে রাখতে ভোলায় অবহিতকরণ কর্মশালা, হ্যাচারি মালিক পোনা উৎপাদনকারীদের সচেতন হওয়ার পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। পঞ্চগড়ে বিএডিসি উদ্ভাবিত নতুন জাতের আলু চাষে সাফল্য পাওয়া গেছে। কৃষককে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বেশি ফলনের জন্য প্রতি বছরই পঞ্চগড়ে আলু চাষের পরিধি বাড়ছে। এবছর বিএডিসি আলু চাষীদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে 50 একর জমিতে রপ্তানিযোগ্য 20 জাতের আলুর আবাদ করেন। এতে প্রচলিত জাত বাদ দিয়ে কয়েকটি নতুন জাতের আলুর ফলন পাওয়া গেছে। আলু চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়াও আবাদ করেন চাষি। এই আলু চাষ করে আমরা আগের তুলনায় এখন অনেক স্বাবলম্বী। অন্য অন্য ক্ষেত্রে দেখছি যে আমার ভুট্টা বা মরিচ গম এগুলোতে আমরা তেমন ডেভেলপ হতে পারিনি, কিন্তু এই আলু করে আমরা অনেক ডেভেলপ হয়েছি। এবং আলুর সঙ্গে সাথী ফসল হিসাবে আমরা কুমড়া, মিষ্টি কুমড়া আবাদ করতেছি। এতে করে আমরা অধিক লাভজনক। বিএডিসির পঞ্চগড় হিমাগারের আয়োজনে সদর উপজেলার রজুলি এলাকায় নতুন জাতের আলুর প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টি লোকেশন পারফরমেন্স যাচাইয়ের ওপর মাঠ দিবস হয়েছে। এই জাতগুলো যাতে আমরা বের করে নিয়ে আসতে পারি, নতুন নতুন জাত বিদেশে রপ্তানি করতে পারি, এই কারণে এই মাল্টি লোকেশন ট্রায়াল করা হচ্ছে। সারা বাংলাদেশে 30টি জোনে করা হচ্ছে। তো এখন যে 20টি ভ্যারাইটি আমাদের সামনে আছে, তার মধ্যে দেশীয় ভ্যারাইটি এবং বিদেশ থেকে আনা ভ্যারাইটিও এখানে আছে। আমরা যাচাই করে দেখব এই ভ্যারাইটিগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো এবং আমাদের এই এলাকার জন্য উপযোগী, সেই ভ্যারাইটিগুলো নিয়ে আগামীতে আমরা কাজ করব। আমাদের এলাকায় আলু চাষ হবে, চাষিরা উপকৃত হবেন, দেশ উপকৃত হবেন, জাতি উপকৃত হবেন। কৃষি বিভাগের হিসেব, এবছর জেলায় 10,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে বিলুপ্তপ্রায় দেশি মাছের জাত ধরে রাখতে ভোলায় অবহিতকরণ কর্মশালা, হ্যাচারি মালিক পোনা উৎপাদনকারীদের সচেতন হওয়ার পরামর্শ। বিরোধের পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। বিলুপ্তপ্রায় দেশি মাছের জাত ধরে রাখতে অবহিতকরণ কর্মশালা হয়েছে ভোলায়। কর্মশালায় অংশ নেন হ্যাচারি মালিক, পোনা উৎপাদনকারী ও মাছ ব্যবসায়ীরা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আয়োজন করে কর্মশালার। কৃষি কার্যক্রম নিয়ে সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে রয়েছে রাজীব আহমেদের টেক্সট রিপোর্ট। ধান বীজ সংগ্রহ মূল্য বাজারের তুলনায় কম নির্ধারণ করায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুরের চাষিরা। হাসপাতাল সড়কের বিএডিসি অফিস কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিএডিসির চুক্তিবদ্ধ চাষি ফোরাম। জামালপুরে ধান বীজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে বিএডিসির চুক্তিবদ্ধ চাষিরা। চাষিদের অভিযোগ, 1 কেজি ধান বীজ তৈরি করতে খরচ 43-44 টাকা, সেখানে সরকারিভাবে বিএডিসি থেকে 1 কেজি ধান বীজের দাম নির্ধারণ করা হয়েছে 38-39 টাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নতুন জাতের বাড়ি আলু 41 চাষ নিয়ে মাঠ দিবস হয়েছে। 2020-2021 অর্থ বছরে কন্দল ও ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবসের আয়োজন করা হয়। কুড়িগ্রামের চরঞ্চলে সূর্যমুখী চাষ সম্প্রসারণে মাঠ দিবস হয়েছে। সদর উপজেলার চর মাধবগ্রাম এলাকায় মাঠ দিবসে অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউল ইসলাম। মশলা জাতীয় ফসলের গবেষণা, চাষাবাদ জোরদারকরণ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে পরমাণু কৃষি গবেষণা বিনার মাগুরা উপকেন্দ্রে মিলনায়তনে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাজিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল রউফ। নওগাঁর মহাদেবপুরে সিআইজি ও নন সিআইজি কৃষকদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ টু প্রকল্পের আওতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। নীলফামারীতে বিএডিসি সার ও বীজ ডিলারদের ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন নীলফামারী কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। নীলফামারীতে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত 97টি কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে পাওয়ার থ্রেশার বিতরণ করে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। পঞ্চগড়ে বিএডিসি উদ্ভাবিত নতুন জাতের আলু চাষে সাফল্য, কৃষককে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ। এবং বিলুপ্ত প্রায় দেশি মাছের জাত ধরে রাখতে ভোলায় অবহিতকরণ কর্মশালা, হ্যাচারি মালিক পোনা উৎপাদনকারীদের সচেতন হওয়ার পরামর্শ। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।